তো কে জেতে সেটা কিন্তু দেখা যাবে 90 মিনিট পরেই। এই মুহূর্তে সেন্টার করে শুরু করতে চলেছে জজ টেলিগ্রাফ। রেফারি তো লালতে সেখান থেকে সেন্টার কিন্তু না, স্কয়ার পাস কিন্তু সেখানে আবার একবার কাউন্টার অ্যাটাক যাচ্ছে এরিয়ান। এরিয়ানের কাউন্টার অ্যাটাক, ডি বক্সের বাইরে থেকে শট কিন্তু কিন্তু সেখানে লালতে বল পেয়েছে, আক্রমণে যাচ্ছে জস টেলিগ্রাফ, বাদিক বরাবর অঞ্চল কিন্তু সেখানে প্লেয়ার লাগেন শট কিন্তু ওই শটে কি গোল আসবেন না, ওভার দিয়েছে জর্জ কে লালটু। এই মুহূর্তে কর্নার নিচে জস টেলিগ্রাফ, ভাসানো বল সন্দীপ কিন্তু সন্দীপের মারা হেড চলে আসে, কিন্তু দেখার বিষয় ভালো সেট পিস, ভাসানো বল সেখানে হেডার, এটা ব্যাক বলই আসে গ্রাউন্ডার বল, সেখান থেকে কিটা মাইনাস আসবে, একটা মাইনাস আসছে কিন্তু হলুদ বাহিনী ডিফেন্ডার কিন্তু পুরো ওই সুরাজ আলী গোলরক্ষক জস টেলিগ্রাফের কর্নার ভাসিয়েছেন কিন্তু সেখান থেকে বল চলে যাচ্ছে মাঠের বাইরে। জর্জের কর্নার, লালটু মন্ডল প্রস্তুত, ভাসিয়েছেন বল এবং সেখান থেকে কি চলেছেন জর্জ, সেখান থেকে ভাসিয়েছেন বল কিন্তু সোজাসুজি লালটু মতো এখানে ক্রিক করতে সক্ষম হয়নি, ডান দিক থেকে এখনো পর্যন্ত পজিশন এরিয়ান, একটা মাইনাস সেখান থেকে সজাগ সজাগ কিন্তু রয়েছে এখনো কিন্তু ঠিক মতন কিন্তু রাখতে পারলেন না, কিন্তু তার আগে তার পা থেকে কিন্তু বলটি চলে গেল মাঠের বাইরে। দেখলেন ঘটনাটা কি ঘটেছিল, এখন মাথাটি ছুঁয়ে বলটিকে কিন্তু জালের মধ্যে ঢুকিয়ে দিয়েছে লালতে, সেখান থেকে রাজেন, সেখান থেকে বাপ্পা থেকে অমিত একা 83 নম্বর 13, সেখান থেকে একটা শট কিন্তু সেই শটে এবং সৌভিকে দেখা যাচ্ছে অনেকটা উপরে, একটা ভাসানো সেন্টার কিন্তু সুরক্ষিত রেখেছে কিন্তু এখনো বাধা কাটেনি, কর্নার কিন্তু আসছে, ছোট করে নেওয়া কর্নার সেই লালতে, লালতে শট কিন্তু এইবার প্লেয়ারের জর্জের প্লেয়ার ফাউলটি করেছেন, 83 নম্বর 18টি ভাসানো বল সেন্টারের উদ্দেশ্যে এবং সেখানে কিন্তু রয়েছে অরিত্র, একটা শট গোল অরিত্র, কেন আজকে ভাবে এসে ফার্স্ট হাফের একটু লাস্টে পরিবর্তন হয় প্লেয়ারটি, আরো একটা সুযোগ এরিয়ানের কাছে, আরো একটা কিন্তু লেফট সাইড থেকে আক্রমণ রেখেছেন, সেখানে রয়েছেন কিন্তু অচিন্ত, অচিন্ত ছোট করে পাস করে নেওয়ার চেষ্টা 83 নম্বর 18-র সাথে, সেখানে কিন্তু প্লেয়ার রয়েছে, একটা শট রাখার চেষ্টা করবে কিন্তু না, প্রস্তুত থাকতো কিন্তু সামনে কোনো প্লেয়ার ছিল না, রাজেনের আমি সুনাম করব, রাজেন 83 নম্বর 25 সেই শটটি যে রেখেছিল সেই শটটির মধ্যে পাওয়ার ছিল, একটা সমস্যা ডিফেন্ডারকে সেটা বুঝতে হবে, কিন্তু আরেকবার আক্রমণ সেই অতিরিক্ত শট কিন্তু এইবার পোস্ট আজকে আরেকবার এরিয়ান কিন্তু চান্স ক্রিয়েট করছে, তার থেকে সেই অরিত্র, অরিত্র একটা শট লাগার চেষ্টা করেছিলেন কিন্তু লম্বা বাড়ানো বল, একদিন বাসিয়েছে বল কিন্তু মধ্যে কোন রকম কোনো প্লেয়ার নেই, আর বলতে বলতে রেফারি লম্বা বাঁশি, আজকের খেলা কিন্তু শেষ হয়ে গেল, সিএফএল এর আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচ কিন্তু শেষ হলো 2-0 ব্যবধানে, আজকে মুখোমুখি ছিল জস টেলিগ্রাফ ভার্সেস এরিয়ান ফুটবল ক্লাব।
এরিয়ান ফুটবল ক্লাবের হয়ে দুটি কিন্তু গোল করে সেই অরিত্র ৮৪ নম্বর সাত, ফার্স্ট হাফে একটি এবং সেকেন্ড হাফে একটি, যার ফলে তুরন্ত একটি জয় পায় কিন্তু এরিয়ান এবং পয়েন্ট টেবিলের তালিকায় কিন্তু জস্ট টেলিগ্রাফকে তারা ছাপিয়ে চলে গেল।